রাজনৈতিক হামলাকে তো সাম্প্রদায়িক হামলা গণ্য করা উচিত না। আমি যদি মনে করি কোনো সম্প্রদায়ের মানুষ তার প্রভাব প্রতিপত্তিকে প্রতিষ্ঠিত করতে যে বিগত সময়গুলোতে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে থাকে এবং তার প্রেক্ষিতে যদি হামলা শিকার হয়ে থাকে, সেটাকে তো রাজনৈতিক হামলা বলবো কিন্তু সাম্প্রদায়িক হামলা বলবো না। সাম্প্রদায়িক হামলা কোনগুলা? আপনি বেসড অন রিলিজিয়ান আপনি যদি কোনো হামলার শিকার হন, আমি হিন্দু সম্প্রদায়ের লোক অনলি এই কারণে, আমি খ্রিস্টান সম্প্রদায়ের লোক অনলি সেই কারণে আমি হামলার শিকার হব, এটাকে আমি বলবো সাম্প্রদায়িক হামলা। এই ধরনের ঘটনা আগে থাকলেও বাংলাদেশে বর্তমানে আমি মনে করি যে হতে পারে দুই একটা, কিন্তু অ্যাভেলেবল না। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, তো রাজনৈতিক হামলাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে মোটেও গণ্য করা উচিত না। এখানে পুলিশ সদস্যরা অনেক জায়গায় ট্রমাটাইজড হয়ে আছে, বিভিন্নভাবে আতঙ্কিত হয়ে আছে, যেহেতু তারা বিগত সময়ে সেখানে কাজ করছে, তো সেই কাজের প্রেক্ষিতে হয়তো বিভিন্ন কারণে মানুষকে আইনে আওতা আনতে যে বা অবৈধ নির্দেশনা বলেন বা যেভাবেই হোক সাধারণ মানুষের গ্রাগভোজন হয়েছে। তো সেই হিসেবে আমরা অলরেডি এই কাজটি শুরু করেছি, গতকালও আমি অনেককে টেন্টা চেঞ্জ করে বিভিন্নভাবে এখানে ওখানে দিয়ে আমি চেষ্টা করছি, এটা আমি করে অলরেডি করা শুরু করছি। তো আমি আপনাদের বিষয়ে একটু পরামর্শ দিব, সেটা হলো যে এখন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, অনেক দিন অনেকেই অনেক কথা বলতে পারেননি এটা আপনারা জানেন, এখন সেই পরিবেশ নাই, এখন অত্যন্ত সাংবাদিকদের জন্য অত্যন্ত একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সঠিক এবং সুস্থ সাংবাদিকতার চালিয়ে যাওয়া। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যে কোনো ঘটনার সম্পর্কে এটা আপনারা জেনে বুঝে অন্তত বস্তুনিষ্ঠ সত্যটা তুলে ধরবেন, তিলকে তাল করবেন না বা তালকে তিল করবেন না, যেটা সাদা সেটা সাদাই বলবেন, কালো যেটা কালোই বলবেন, সাদাকে হলুদ বা অন্য অন্য কালার দিবেন না, সাদাটাকে সাদাই বলবেন এবং কালোটাকে কালোই বলবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আর যে কোনো বিষয়ে আমার আমার দ্বারস্থ হতে পারেন বা আমার নজরে আনতে পারেন, আমি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করবো বলে আমি আপনাদের আশ্বস্ত করছি। যশোর শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় রাখা, দেশে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল সেখান থেকে আমরা ফিরে আসার চেষ্টা করছি। আমি মনে করি যে সারা দেশে সবাই পুলিশে একইভাবে কাজ করছে এবং যশোর শহর অন্য অন্য দেশের অন্য অন্য এলাকার তুলনায় অনেক ভালো আছে, আমরা আরও সুন্দরভাবে এই যশোর শহর যাতে একটা স্থিতিশীল অবস্থা আসতে পারে আমরা সেই চেষ্টা করব।